নমস্কার, সিপিআইএম ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই জানেন আজকে 5ই অগাস্ট। 5ই অগাস্ট মানে কমরেড মুজাফফর আহমেদ, যাকে আমরা কাকাবাবু নামেই চিনি, তার আজ জন্মদিবস। আজকে আপনারা জানেন প্রত্যেকে, প্রত্যেক বছর সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে এই দিনটিতে আমরা কিছু বই তাদের লেখকদেরকে আমরা সম্মানিত করি। এবছর 3টে বই পুরস্কৃত হয়েছে। এই 3টি বইয়ের মধ্যে প্রথম যে বইটির নাম করতেই হয়, প্রথম বইটি হলো নলেজ অ্যাজ কমন্স টুয়ার্ডস ইনক্লুসিভ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। লেখকের নাম প্রবীর পুরকায়স্থ। প্রবীরদাকে আমরা পেয়েছি আমাদের সাথে। আমরা একটু জানতে চাইব প্রবীরদা, আপনার কাছে বইটিতে কী রয়েছে? লম্বা প্রশ্ন না, উত্তরটা লম্বা হয়ে যাবে, তার জন্য বইটা পড়তে হবে অবশ্যই, কিন্তু পাঠকের মনে একটু অনুসন্ধিৎসা জাগানোর জন্য। হ্যাঁ, প্রশ্নটা অবশ্যই অত বড় উত্তর হতে পারবে না। তো সংক্ষিপ্তভাবে যদি বলি, এটা বলতে চাই বইটা আমি লিখেছি কেন। এটা হচ্ছে আমার 50 বছরের ওপর আমার বহু আর্টিকেলস ছিল, কতগুলো থিম নিয়ে। তো আমার মনে হলো এগুলিকে একবার আপডেট করে একটা বই হিসেবে যদি প্রকাশিত হয়, তা আমার যে আলাদা আলাদা কাজগুলো রয়েছে সেটাকে একটা সূত্রে গাঁথা যায়। তো সেই জন্যে এই বইটা লিখেছি, বইটাকে জিনিস আর্টিকেলগুলো একত্র করেছি, আর তারপরে আবার পুরো আপডেট করতে হয়েছে, বদলাতে হয়েছে, সেভাবে এই বইটা তৈরি হয়। এর মধ্যে যেটা মুখ্য জিনিস ছিল আমার কাছে, সে যে আমি ইঞ্জিনিয়ারিং প্রফেশনালি করেছি, টেকনোলজি আর মার্ক্সবাদের সঙ্গে কী সম্পর্ক, বিজ্ঞানের সঙ্গে টেকনোলজির কী সম্বন্ধ, এই জিনিসটা আমি দেখতে চেয়েছি। আর বিশেষ করে আমাদের সমাজের মধ্যে হাতে যারা কাজ করে তাদের সম্মান নেই। সম্মান আছে মাথা খাটালে, আমার যেটাকে বলবো ব্রাহ্মণিকাল একটা সমাজ ব্যবস্থা রয়েছে, তাতে করে বুদ্ধির ওপরে একটা জোর রয়েছে, কিন্তু যারা হাতে করে কাজ করে তাদের যে জোর নেই সেটা আরেকটাভাবে আসে, যেটা টেকনোলজির সম্বন্ধে লেখা খুব কম পাওয়া যায় মার্ক্সবাদের দৃষ্টি থেকে, এবং সহজ করে সেটাই চ্যালেঞ্জ। দেখুন, বিজ্ঞানের লোকও সাধারণ মানুষ নয়, কিন্তু পপুলার সায়েন্স লেখা বামপন্থী লেখকও রয়েছে, অন্যরাও রয়েছে। তো বিজ্ঞানের ব্যাপারে কিন্তু লেখাটা অনেক বেশি, যারা ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি করেন তাদের লেখার অভ্যেস নেই, তারা বাংলা হোক, ইংরেজি হোক, ভারতবর্ষে হোক, বাইরে হোক, টেকনোলজি সম্বন্ধে লেখা খুব কম পাওয়া যায়, যেটা টেকনোলজিকে সিচুয়েট করে সমাজ ব্যবস্থার মধ্যে। এবং আমাদের যে সংগ্রাম সেটা হচ্ছে ক্যাপিটাল ভার্সেস পিপল, ক্যাপিটাল ভার্সেস ওয়ার্ক, সেই সংগ্রামের মধ্যে টেকনোলজিকে কী করে আমরা একটা পলিটিক্যাল পরিপ্রেক্ষিতে দেখতে পারি, সেই চেষ্টা খুব কম হয়েছে, হয়নি বলবো না, হয়েছে, কম হয়েছে। তা আমার এই উদ্দেশ্য থেকে এই বইটা লেখা হয়েছিল, যাতে করে পলিটিক্যাল পার্টটা তো রয়েছে, বিশেষ করে আজকের যুগে যেখানে বিজ্ঞানের উপর একটা অ্যাট্যাক রয়েছে, যেখানে টেকনোলজিকে একটা এভাবে পেশ করা হচ্ছে যে আমাদের বহু আগে আণবিক বোমা ছিল, আমাদের এই বান ছিল, তীর ছিল, আমরা এয়ারক্রাফ্টও তৈরি করেছি, পুষ্পক্রত ছিল, এই যে ভুয়ো বিজ্ঞানের চর্চা কিছু লোকে করতে চায়, তো তার বিরুদ্ধে কি সত্যি ছিল। আমাদের অনেক টেকনোলজি, অনেক জিনিস আমরা করেছি যেটা আমরা পপুলার লোকেদের কাছে আমরা পেশ করি না, তো সেইটাও আমার উদ্দেশ্য ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিজ্ঞানের জ্ঞান হোক, টেকনোলজির জ্ঞান হোক, এটাকে পুঁজি কীভাবে ব্যবহার করে, আর যে জ্ঞানটা থাকে সেটা কিন্তু রিপিট করা যদি হয়
তাতে করে কোনো জ্ঞানের তো ক্ষয় হয় না, কোনের বৃদ্ধি হয়। কিন্তু এখানে পেটেন্ট রেজিম যেটা আছে তাতে করে সেই জ্ঞানটাকে পুঁজি কীভাবে কব্জা করছে সেই জিনিসটাকেও আমার পেশ করার লোকেদের সামনে ইচ্ছে ছিল। আর সেই জন্য কমন্স, আমরা কমিউনিজম তো আমরা বুঝি, কিন্তু কমন্স আর কমিউনিজমের মধ্যে যে একটা কানেকশন রয়েছে, যে সামাজিক শ্রম বিজ্ঞান বা টেকনোলজি জ্ঞানের বৃদ্ধি সামাজিক শ্রম থেকে হয়, সেই সোশ্যাল লেবার সেইটাকে যদি প্রাইভেটাইজ করে, জ্ঞান হিসাবে যদি প্রাইভেটাইজ করে, তার নাম হচ্ছে পেটেন্ট রেজিম। সো সেই প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে সামাজিক সংগ্রাম দরকার, সেটাও এই বইয়ের মধ্যে থেকে আমি পেশ করতে চেয়েছি। তো এই নানান জিনিসকে এক সূত্রে গাঁথা এই চেষ্টা ছিল। জানি না কতটা সফল হয়েছি, যারা পড়বে তারাই বলবে যে সত্যি এটা থেকে সাধারণ লোক যারা বিজ্ঞান বা টেকনোলজি জানে না তারাও এটা বুঝতে পারবে। আর রাজনৈতিক যে আমার উদ্দেশ্য ছিল সেটা কতদূর সফল হবে সেটা পাঠকদের হাতে। নিশ্চয়ই আমাদের যারা শুনছেন দেখছেন, আমাদের শ্রোতা যারা, দর্শক যারা, তারা অবশ্যই বইটি পড়ে মতামত দেবেন। কিন্তু এখন যে প্রশ্নটা প্রবীরদার কাছে করতে চাই, পুরস্কার পেয়ে কেমন লাগছে? না দেখুন, মুজফফর আহমেদ আমাদের কাছে ওয়াজ এ নেম টু কনজিওর উইথ। আমরা যখন কমিউনিস্ট মুভমেন্টে এসেছি, কাকাবাবু মুজফফর আহমেদ আমাদের অনেক একটা প্রেরণার স্রোত ছিল। তো সেই জন্যে পড়ে আরও যে পড়েছি তার থেকে অনেক কিছু জানতে পেরেছি। এবং যখন সাহিত্য দেখি তখন এই যে সংগ্রাম ছিল সেটা সাহিত্যের মধ্যে কিন্তু সেটা দেখা যায়। হ্যাঁ, শরৎচন্দ্রর এই চাষার গান কেন নজরুল লিখতে যাচ্ছে কবি সেই হিসেবে যে সব্যসাচী বলছে সেটা কিন্তু শরৎচন্দ্রর কথা। এবং সেখানেও কি কৃষকদের চাষি ওয়ার্কার সেটা কিন্তু মধ্যবিত্ত সংগ্রামী যে মানসিকতার মধ্যেও আসতো না। তো সেইখানে মুজফফর আহমেদের যে অবদান ছিল, লাঙল যেটা আজকেও বলা হলো, নজরুল যখন লাঙলে লিখতে শুরু করে ওখানে কবি নজরুলকে সামনে রেখে লেখা হয়েছে, কটাক্ষটা করা হয়েছে, চাষার গান তো ওরা গাইবে, লাঙলের গান তুমি কেন লিখছো, আর পত্রিকার নাম ছিল লাঙল, তো ক্লিয়ার মতামত ছিল। তো সেই সংগ্রাম আজকেও চলছে, আর সেই সংগ্রামে আমাদের আজকে কী করতে হবে সেটা আমাদের দেখতে হবে। হ্যাঁ, সে তো অবশ্যই। আপনি যখন কাজী নজরুলের প্রসঙ্গ টানলেনই, তখন একবার একটু শুধু ছোট্ট করে দর্শকদের সামনে এটুকু বলার, কাজী নজরুল আর কাকাবাবুর মধ্যে একটা খুব সুন্দর বন্ধুত্ব ছিল, খুব সুন্দর বন্ধুত্বের সম্পর্ক, যেটা সেই সময়ের শুধু কমিউনিস্ট চিন্তাভাবনা না, আমাদের স্বাধীনতা আন্দোলনকেও বিভিন্নভাবে পরিপুষ্ট করেছে। আমি শেষ যে প্রশ্নটা আপনার কাছে করতে চাই, এই সরকারের আমলে তিক্ত অভিজ্ঞতা শিকার হয়েছে, সেই দিনগুলোর কথা যদি একটু শেয়ার করে দেন। আমার কেস সম্বন্ধে বলবো না, সেটা তো সেটা জানতে চাই না, তবে আমি এমার্জেন্সিতে এক বছর জেলে ছিলাম। এখন এই কদিনের রেজিম কি পার্থক্য দেখলেন? পার্থক্য বলতে যেতে চাই না, জেল জেলই হয়, আর প্লাস মাইনাস দুই রয়েছে। ওই সময় তো আমরা পলিটিক্যাল প্রিজনার ছিলাম, এবার তো আমরা বেসিক্যালি চার্জ উইথ ক্রাইম, তো উই আর নট পলিটিক্যাল প্রিজনার্স, এই হচ্ছে জেলের দৃষ্টিকোণ ছিল। কিন্তু বয়সটাও বেড়েছে, তখন আমার বয়স কম ছিল, 48 বছর 49 বছর আগের ব্যাপার, এখন আমার বয়স অনেক বেশি, তো প্লাস মাইনাস দুটোই রয়েছে। তবে এটাও ঠিক কি যে রাজনৈতিক জীবনে আসতে পারে না ধরে নিতে হবে, এবং রাজনীতি যদি করতে হয়, সরকার বিরোধী রাজনীতি যদি করতে হয়, সরকার যদি ভুল করে তার বিরুদ্ধে যদি আওয়াজ তুলতে হয়, তো হ্যাঁ
এটা সরকার যদি দমন করতে চায় দমন করবে, সেটা মেনেই রাজনীতি করি, তখনও করেছি আজও করেছি। তো সেই জন্যে এই ব্যাপারটা সেভাবে বলতে চাই না, আমার মনে হয় না সেটা খুব বড় ব্যাপার। প্রশ্ন হচ্ছে যে সংগ্রাম যদি লোকেরা করে, বৌদ্ধিক হোক মানসিক হোক ফিজিক্যাল সংগ্রাম যদি করতে হয় অত্যাচারের বিরুদ্ধে জনবাদের জন্যে, তাহলে এই জিনিসগুলো মেনেই নিতে হবে যে এটা হতে পারে এবং ঠিক আছে হবে দেখব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলে বিজ্ঞানকে প্রযুক্তিকে যারা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চান, তাদের জন্যে যারা শিক্ষা ব্যবস্থাকে সংকুচিত করতে চাইছেন আজকে, তাদের ওপরে দমনপীড়ন নেমে আসবেই, আর তাই চ্যালেঞ্জটা আমাদের সামনে বড়, লড়াইটা কঠিন, এই লড়াইটা আমাদের লড়তেই হবে। সাথে থাকুক বই, সাথে থাকুক রাস্তার আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিং, আমরা জিতবই এই লড়াইতে। নমস্কার আপনাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ সিপিআইএম ডিজিটালের পক্ষ থেকে।